সোমবার বরিশালের বানেরিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি প্রার্থী এস শরফুদ্দিন সান্টু ও তার দলবল অতর্কিত ছাত্রলীগ ও যুবলীগের উপর গুলি চালায়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে থেতলে দিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের হাত পা সহ শরীরের বিভিন্ন স্থান। গুলিবিদ্ধ সহ আহতদের মধ্যে 8 জন বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাতুড়ি, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে অর্ধশতাধিক লোক অতর্কিত হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান। প্রথমে আমাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং পিছন সাইডে এবং সামনের সাইডে, এবং তার থেকে নাকেও ফ্র্যাকচার হয়েছে। সান্টু সর্দার তার দলবল নিয়ে আমাদের উপর অস্ত্র সহ অতর্কিত হামলা চালায়। প্রতিহত করতে গেলে তারাও তিন চারটা রিভলভার দিয়ে আমাদের সামনে দিকে গুলি করা শুরু করে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিওতে সান্টু নেতাকর্মীদের আওয়ামী লীগের কর্মীদের উপর হামলার নির্দেশ দেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজশাহী 5 আসনে বিএনপি প্রার্থী নাদিম মোস্তফার সঙ্গে দলীয় এক কর্মীর ফোন আলাপ। এতে বিরোধী পক্ষের উপর হামলা ও মারধরের নির্দেশ দিতে শোনা গেছে তাকে। আমাদের লোক কে আছে? আমাদের লোক এখানে কেউ নাই, বর্তমানে কেউ যায়নি। ওই আছে মোল্লার ওখানে, মাইরে তাড়া দেবো না কি করবো? তাড়াই দাও, মাইরে তার পারলে মাইরে তাড়াই দাও, সিনক্রিয়েট করে দাও। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বরিশাল 3 আসনে বিএনপি প্রার্থী জয়নুল আবেদিনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই অডিওতে নাশকতার পরিবেশ তৈরিতে লেনদেনের বিষয়টি প্রকাশ পেয়েছে। কালকের মতো আজকে যাইয়া কামের মধ্যে ওই টাকাটা দিয়ে আসো, শোনেন যে বক্সি আছে না, এসআই আছে না, দুইজন হেডারকে দিয়ে আসো, হেডারকে দাও। হ্যাঁ, আরো 25 দিন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নোয়াখালী 1 আসনে দলটির প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের অপর একটি ফোন আলাপ প্রকাশ হয়েছে সামাজিক মাধ্যমে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।